হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ একটু সকাল সকালেই ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6:10, প্রায় 6 মাস কোথাও সেভাবে বেরোনো হয়নি। তো একটা ছোট্ট ট্যুর আজকে করবো ডায়মন্ড হারবার। যাবো আর থাকবো না বেশিক্ষণ, চলে আসবো। তো চলো যাওয়া যাক ডায়মন্ড হারবার। আমার বাড়ি থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব প্রায় 111 কিলোমিটার, যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগার কথা। আশা করছি সকাল সকাল খুব একটা জ্যাম হবে না। চলো দেখা যাক। প্রায় চলেই এসেছি। একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বাসগুলো ভীষণ স্পিডে যায়। তো কেউ যদি বাইকে আসতে চাও তাহলে কিন্তু খুব সাবধানে বাইক চালাতে হবে। সো ফাইনালি চলে এসেছি ডায়মন্ড হারবার। প্রচুর হাওয়া দিচ্ছে, পাড়েই বসে আছি, অপরূপ দৃশ্য। আর গাড়ির বাজে হর্ন কান ফাটিয়ে দিল। যারা কলকাতার আশেপাশে থাকো তারা এই একদিনের ট্যুরে আসতেই পারো, তবে লোকজনের ভিড় এখানে বড্ডই বেশি, মাস্ক খুলতে সাহস হচ্ছে না। যদি আমার আশেপাশে লোক তেমন নেই, মাস্ক একবার খোলা যেতেই পারে। এই সেই ডায়মন্ড হারবার। মাস্ক পরে নেওয়া বেটার। আসতে প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল, এত জ্যাম আর রাস্তা এত খারাপ, মানে যাতা ভীষণই বাজে রাস্তা, তারপর জ্যাম। পিছনে জেটি আছে, এবার বাড়ি ফেরার পালা। যদিও ফিরতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু বাড়ি ফিরলে তবেই তো আবার আসতে পারবো এমন সুন্দর জায়গায়। তো বাই বাই ডায়মন্ড হারবার, আবার দেখা হবে। সো ফাইনালি ব্যাক টু প্যাভিলিয়ান, বাড়ি ফিরে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বিলিভ ইন ইয়োরসেলফ। বুম।